ঈদের দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলা চলছে। এদিন সকাল থেকে শুরু হয় বিভিন্ন সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম। নিরলসভাবে কাজ করছেন কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী, খোলা হয়েছে কন্ট্রোল রুম। বর্জ্য অপসারণের পাশাপাশি ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার। মঙ্গলবার সকালের মধ্যে শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি নগরপিতাদের। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 7 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শুরু হয় কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ। নগরীকে 7টি জোনে ভাগ করে 7 জন কাউন্সিলরকে দেওয়া হয় দায়িত্ব। মেয়র জানিয়েছেন, 322টি গাড়ি ও 4000 পরিচ্ছন্ন কর্মী প্রায় 9000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করবে। ভাউচার দিয়েছি, পানির ভাউচার প্রত্যেকটা এলাকায়, যেখানে ইয়ে হবে গরু জবাই করবে সেখানে পানি দিয়ে ধৌত করবে, তারপরে রোগ জীবাণু যাতে ছড়াতে না পারে ব্লিচিং পাউডার ব্যবস্থা করেছি। বরিশাল সিটিতে দুপুর থেকে 22টি ট্রাকে শুরু হয় বর্জ্য অপসারণের কাজ। সকালে বর্জ্য ফেলতে বিল করা হয় 5000 পরিবেশ বান্ধব ব্যাগ। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কাজ চলায় খুশি নগরবাসী। দূরত্ব আমরা চাই যাতে পরিষ্কারটা দূরত্ব করা হোক, গন্ধবতী না হোক, সিটি কর্পোরেশনকে আমরা আবেদন জানাই। পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মী দিয়ে আছে, সে দ্রুতভাবে অপসারণ করতেছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। একটি স্থানে ব্লিচিং পাউডার বস্তা দেওয়া আছে, মাল স্তূপ করার এবং পানি ধৌত করার জন্য গাড়ি আছে, এবং এই ব্যবস্থাপনার জন্য আমরা আশা করি 6 ঘন্টার ভিতরে আমরা বরিশাল নগরী পরিচ্ছন্ন নগরী হিসেবে গণ্য করতে পারব। সোমবার রাতের মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে রাজশাহীর 30টি ওয়ার্ডে 300 ভ্যানে প্রায় 3000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হবে, ছিটানো হবে ব্লিচিং পাউডারও। 30টা ওয়ার্ডে প্রায় 50-এর বেশি টিম আছে, যেখানে শ্রমিক আছে, ভ্যান আছে, যান্ত্রিক গাড়ি ঘোড়া আছে। পরিকল্পনা হচ্ছে আজকে রাত 12টা 1টার মধ্যেই পুরো শহরটি একবার ঝকঝকে ঝকঝকে আমরা করে ফেলবো। খুলনাতেও রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপস্থাপনের আশা সিটি কর্পোরেশনের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।